উত্তরা মতিঝিল রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চালুর পর থেকে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে মেট্রো যাত্রী, যার প্রমাণ দেখা যাচ্ছে ঢাকা মেট্রো রেলের 16টি মেট্রো স্টেশনে সকাল থেকে রাত পর্যন্ত টিকিটের জন্য দীর্ঘ লাইন বলে দিচ্ছে। মেট্রো রেল গণপরিবহন হিসেবে জয় করেছে রাজধানীবাসীর মন। দ্রুতগতির মেট্রো রেলে গণপরিবহন বাসের চেয়ে দ্বিগুণ ভাড়া হওয়া সত্ত্বেও বেড়েছে মানুষের যাতায়াত। মেট্রো রেল উত্তরা টু মতিঝিল সকাল থেকে রাত পর্যন্ত চলাচলের পর ঢাকার রাস্তায় চলাচল করা গণপরিবহন বাসের কি অবস্থা সেটি আজকে একটু চড়ে দেখব। এজন্য মিরপুর থেকে মতিঝিল রুটের বাসে চড়তে রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগে বাসে চড়ার জন্য অপেক্ষায় আছি। 25 জানুয়ারি বৃহস্পতিবারের দিনটিকে বেছে নিয়েছি বাসে চড়ার জন্য। আমরা যখন বাসে ভ্রমণ করছি তখন সময়টি দুপুরবেলা। এই সময়টাতে আমরা যখন বাসে ভ্রমণ করছি তখন মেট্রো রেলও চলাচল করছে উত্তরা থেকে মিরপুর পর্যন্ত। আমরা মিরপুরের যে গাড়িটি আছে বিকল্প অটো সার্ভিস, যেটি আসলে অ্যাকচুয়ালি মিরপুর 12 নম্বর অর্থাৎ পল্লব স্টেশন থেকে ছাড়ে, সেই গাড়িটি এখন রুট বদল করেছে। আগে মতিঝিল পর্যন্ত চলতো, সেটি এখন যাত্রাবাড়ির দিকে চলে যায়। এবং আমরা এই গাড়িটিতে আসলে শাহবাগ থেকে চলে গেলাম। শাহবাগ থেকে কিন্তু এই সময়টাতে যাত্রী চাপ কম থাকে, তারপরেও কিন্তু সিটগুলো সাধারণত খালি থাকে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে অনেক সিটে খালি। আপনাদেরকে যদি একটু দেখাই, ম্যাক্সিমাম সিট খালি দেখা যাচ্ছে। মেট্রো রেলে যে হারে বেড়েছে যাত্রী ঠিক একই হারে মিরপুর থেকে মতিঝিল রুটে বাসের যাত্রী কমেছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সারাদিন মেট্রো রেল চলাচল শুরুর পর থেকে যাত্রী কমে যাচ্ছে ওই রুটের বাসগুলোতে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চাকরি ব্যবসা সহ বিভিন্ন কারণে চলাচল করা যাত্রীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে মেট্রো রেল। যাত্রীরা বলছেন রাজধানীর বাসগুলোতে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়। সেখানে মেট্রো রেল বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে। যানজট, পরিবহন সংকট, বিরোধী দলের ডাকা হরতাল অবরোধের মধ্যেও মেট্রোতে চলাচল সম্পূর্ণ নির্বিঘ্ন। ফলে বাসের যাত্রীরা ধীরে ধীরে ঝুঁকে পড়ছেন মেট্রো রেলে, যার প্রভাবে যাত্রী সংকটে পড়েছে মতিঝিল থেকে উত্তরা ও মিরপুরে যাতায়াতকারী বাসগুলি। বাস মালিকরা বলছেন মিরপুর এলাকার বাসে 30% যাত্রী কমে গেছে। বাস প্রতি করে দৈনিক আয় কমেছে 1,500 টাকা। পাঠাও, উবার সহ বিভিন্ন রাইড শেয়ারিং এর গাড়ি মোটরসাইকেলেও কম উঠছেন যাত্রীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী মেট্রো রেলের 59.4% যাত্রী আগে বাসে চড়তেন। দর্শক, আমরা মূলত এই কাওড়ান বাজারে নেমে গেলাম, কারণ শাহবাগ থেকে কাওড়ান বাজার পর্যন্ত বাসে এসেছি মিরপুরের বাসে। আপনাদেরকে একটু ধারণা দিলাম, আবারও আমরা কাওড়ান বাজার থেকে মিরপুরের দিকে যাব। আমার বসুন্ধরা সিটিতে একটু কাজ আছে, সেটি করার পরে আবারও আমি মেট্রো রেলের বদলে বাসেই উঠবো এবং আপনাদেরকে আসলে বাসের এখন কি অবস্থা সেটা একটু হালচাল জানানোর চেষ্টা করব। এই হচ্ছে কাওড়ান বাজার মোড়। কাওড়ান বাজার মোড়ের সামনে সার্ক ফোয়ারাটা দেখছেন, তার পাশেই কিন্তু কাওড়ান বাজার মেট্রো স্টেশন, যেখান থেকেও অনেকে যেতে পারে। কিন্তু আমরা তারপর আসলে এই যে বাসগুলো দেখছেন, শিকড় পরিবহন, তারপরে বিকল্প অটো, বিহঙ্গ, এগুলো সাধারণত মিরপুরের দিকে যায়, মানে পল্লবী পর্যন্ত 12 নম্বর পর্যন্ত। সেই গাড়িগুলোতে আমরা একটাতে কোনোটাতে চড়বো এবং সেখানকার চিত্রগুলো দেখাবো।
শপিং মলে কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করলাম, আমি আবার বের হয়েছি। এখন যাব কারওয়ান বাজার মোড়ে এবং সেখান থেকে আবারও বাসে উঠে পল্লবী অর্থাৎ মিরপুর বারোর দিকেই যাব। দেখছেন কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়, এখানে পান্তপথ সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে এবং আমরা এখানে বাসে উঠব এই জায়গাটা থেকে এবং আপনাদেরকে চিত্রটি দেখাবো। আসলে এখন কিন্তু মেট্রো রেল চলছে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্তই চলছে। আপনাদেরকে কম্পারেটিভলি আসলে দেখাবো যে বাসের কি অবস্থা। তো এই জার্নিটি সংক্ষিপ্ত করেছিলাম শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত। বসুন্ধরায় কিছু কাজ ছিল, সেটি শেষ করে আবারও বাসে উঠবো এবং আপনাদেরকে দেখাবো। তবে আমার এটি যে একবারে পুঙ্খানুপুঙ্খ এমন হবে সেটি না, তবে আপনারা হালকা কিছুটা ধারণা পাবেন, কারণ অনেক যাত্রী আছেন যারা এখনও বাসে যাতায়াত করেন, আবার জানেন না হয়তো বা মেট্রো রেলটাকে চলার বিষয়ে। বিভিন্ন কারণে বাসেও কিন্তু আছে যাত্রী। তো আমরা একটা শিকড় গাড়িকে আসতে দেখছি, আমরা মূলত এই শিকড় পরিবহনের গাড়িতে উঠেছি কারওয়ান বাজার থেকে, এটি মিরপুর বারো নম্বর পর্যন্ত যায়, যতদূর পর্যন্ত মেট্রো লাইন গিয়েছে সে পর্যন্ত। অ্যাকচুয়ালি এই গাড়িটাতে এখন কারওয়ান বাজার থেকে কাজীপাড়া পর্যন্ত যাবো এবং সেখানকার এনভায়রনমেন্ট আপনারা দেখলেন। কম্পারেটিভলি যে খুব যাত্রী কমে গেছে সেটিও বলতে পারবেন না, আবার যাত্রী যে আগের মতো আছে সেটিও না। নিশ্চয়ই আপনারা দেখলেন যে বিভিন্ন মোড়গুলোতে যখন গাড়িটি আসছে, এই বাসটি আসছে, যাত্রীরা অনেকে নেমে যাচ্ছে আবার অনেকে যাচ্ছেও। তবে এটি বলা যায় নিঃসন্দেহে যে মেট্রো রেলের কারণে এখন আর গাড়িতে বাড়তি ভিড় নেই এবং দাঁড়িয়ে থাকা যাত্রীর পরিমাণও বাসে অনেক কমে গেছে। বিশেষ করে মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত যেই বাস সার্ভিসগুলো আছে সেই পরিবহনের, তো আমি দেখছি যে এদিকে আসার পরে বিশেষ করে আগার গায়ের পরে যাত্রী ভিড় কমে গেছে অনেকটাই। আমি নেমে যাবো আবার কারওয়ান বাজার থেকে কাজীপাড়া পর্যন্ত এবং নেক্সট আরেকটা কোনো গাড়িতে উঠে আপনাদেরকে আবার দেখাবো। আমরা কাজীপাড়া মোড়ে নেমে গেলাম প্রিয় দর্শক, এখন এখান থেকে একটু সামনে যাব, গিয়ে আবারও কিছু কাজ আছে, আমার কিছু ব্যক্তিগত কাজ আছে সেটি শেষ করে আবারও আরেকটি বাসে উঠবো। এবার যেহেতু দুই পরিবহনে দুটি গাড়িতে উঠলাম, একটি ছিল বিকল্প আরেকটি ছিল শিকড়, এবার নিশ্চয়ই অন্য একটি গাড়িতে চলবো, সেটি নিশ্চয়ই বিহঙ্গ, যেটিও আসলে এই পল্টনের দিক থেকে আসে, এই গাড়িটাতেও চড়বো। আপনাদেরকে মূলত দেখাবো আসলে এভারেজ কী অবস্থা। প্রিয় দর্শক, আমরা ঠিক কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের নিচে আছি। অ্যাকচুয়ালি এখান থেকে যাবো মিরপুর বারো নম্বরে, বাসের জন্য অপেক্ষা করছি। আমি এই তৃতীয় বাসটাতে চড়বো, আপনারা নিশ্চয়ই দেখেছেন শাহবাগ থেকে বারো নম্বরে বাসে যাওয়ার জন্য আমি যাচ্ছি এবং এটি আমি তৃতীয় বাস বদল করছি এবং উঠে যাব। এই বাসগুলো নিশ্চয়ই মতিঝিল থেকে আসা বাস অথবা যেটি এই বাসগুলো আসলে পল্টন থেকে আসছে সেই বাসই মূলত চড়বো। তাছাড়া আপনারা আসলে আপনাদেরকে চিত্রটা ঠিকভাবে দেখানো সম্ভব হবে না। এবারে যেহেতু আমি শিকড় এবং বিকল্প এই দুটি বাসে চড়েছি, এবারে নিশ্চয়ই যে বাসটি চড়বো সেটি হবে বিহঙ্গ। এই বিহঙ্গ গাড়িও আসলে সদরঘাটের দিক থেকে আসে, পল্টন মোড় হয়ে আসে। সো পল্টন মোড় থেকে যেহেতু আসে তাহলে একটা ভালো রিডিং পাওয়া যাবে কম্পারেটিভলি। বিহঙ্গ গাড়ি তুলনামূলক কম এই রুটে, যে কারণে সময় হয়তো লাগবে। তো নেক্সটে একটা বিকল্প গাড়িতে চড়বো বারো নম্বর পর্যন্ত যাওয়ার জন্য।
এই রুটে অনেক গাড়ি আছে, তবে মেট্রো রেলের সাথে যদি তুলনা করতে হয় তাহলে যে গাড়িগুলো অন্তত পক্ষে পল্টন থেকে মিরপুর পল্লবী অর্থাৎ 12 নম্বর পর্যন্ত আসছে সেই গাড়িগুলো আসলে একটু চড়া উচিত, তাহলে আসলে চিত্রটা বোঝা যাবে ঠিক। তো আমরা পেছনে দেখছি বিকল্প গাড়ি, এই গাড়িটা কিন্তু খুব পরিচিত এবং প্রসিদ্ধ ছিল মতিঝিল পর্যন্ত যাতায়াতের জন্য, পরবর্তীতে রুট পরিবর্তন করেছে, এখন গুলিস্তান যাত্রাবাড়ি পর্যন্ত যায়। আমরা যে গাড়িটাতে উঠলাম এটা প্রায় অলমোস্ট খালি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমি এখন মিরপুর 10 নম্বর সিগন্যালে আটকে আছি বিকল্প অটো সার্ভিস। একসময় এটি মতিঝিল পর্যন্ত এই বাসটি চলতো, এই বাসটিতে চাকরিজীবী মানুষের জন্য অফিসে যাওয়া এবং সব বিকেলে ফিরে আসার জন্য নির্ভরযোগ্য একটি গণপরিবহন ছিল, এবং এখানে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখতাম যে দাঁড়িয়ে যাত্রী না নেওয়ার চেষ্টা তারা করতেন। আমাদের চালক আজকে তার সঙ্গে একটু কথা বলবো এবং আসলে জানবো যে কী পরিস্থিতিতে তারা আছেন, তাহলে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারবেন। আর পেছনে তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে যাত্রীর কতটুকু চাপ আছে। শুধুমাত্র যেটি বলা যায় যে মেট্রো রেল হওয়ার কারণে তারা এক ধরনের একটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে এবং যাত্রীটাও তাদের অনেক কমে গেছে, যাত্রী খরা বলতে পারেন। আর মূলত যানজট, তারপরে সিগন্যালে দাঁড়িয়ে থাকা, এগুলোর কারণেও কিন্তু যাত্রীদের সময় বেশি লাগছে। যেমনটি আপনাদেরকে বলতে পারি যে এই গাড়িটি 12 নম্বর অর্থাৎ পল্লবী মেট্রো স্টেশন থেকে আসে, পল্লবী থেকে পল্টন মোড় পর্যন্ত অর্থাৎ বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত মেট্রো রেলের যে ভাড়া, যে বাসের যে ভাড়া তার ডবল ভাড়া হচ্ছে মেট্রো রেলে। তারপরও কিন্তু বাসে যাত্রী অনেকটাই কমে গেছে, তারা এখন আসলে সামনের দিনগুলোতে কীভাবে যাবেন সেটাও আসলে তাদের অনেকটাই অনিশ্চিত। পল্লবী থেকে পল্টন মোড় পর্যন্ত ভাড়া থাকে 35 টাকা। 35 টাকা। যাত্রী কেমন পাচ্ছেন এখন? যাত্রী আগের মতো নেই, খুবই কম। মেট্রো রেলে যাচ্ছে যাতায়াত, এখন আগের মতো যাত্রীর চাপ নেই। আগে অফিস টাইমের যে যাত্রীদের ছিল ওই যাত্রীটা এখন মেট্রো রেলে যাওয়া আসা করে। তো আমরা এখন যে যাত্রী পাইতেছি ওটা হইল যাদের কাজ বাস নাই, তারা এখান থেকে ওখান থেকে যাইতেছে, ব্যবসায়ী আর কি, যে ব্যবসায়ীর যাত্রীগুলো ওগুলো আমরা। হ্যাঁ হ্যাঁ, এই যে দোকানদার পাইকারি তারপরে আছে রিক্সা চালক, চাকরিজীবী হ্যাঁ অনেকটাই কমে গেছে, মানে মাঝে বিচারে উঠে গেছে। এই টিপটাতে যাত্রাবাড়ি থেকে 20-25 জন নিয়ে আসছি, গুলিস্তান থেকে 17-18 জন, আর এদিক থেকে যে মানে 30-32 জন করছে। শুক্রবার তো আরও অবস্থা খারাপ, স্কুল কলেজ বন্ধ থাকে, অফিস আদালত বন্ধ, ওই যার কাজ থাকে সে যায় আর কি, একটু কেটে কী অবস্থা, খোলা বাজারের চেয়ে পরিস্থিতি খারাপ। প্রিয় দর্শক, আমরা শাহবাগ থেকে বাসে এই বাসগুলো আসলে বাসগুলোতে চড়ে আসলাম মিরপুর পল্লবী 12 নম্বর পর্যন্ত, এবং আপনাদেরকে পুরো চিত্রটি এতক্ষণ দেখালাম। 16 স্টেশনেই সকাল থেকে রাত পর্যন্ত যাত্রীতে গম গম করছে, তবে ভিন্ন চিত্র মিরপুর এলাকার বাসে। যাত্রীর খরাই বেশি ভুগছে মিরপুর থেকে মতিঝিলগামী বাসগুলো। মিরপুর থেকে 30টি রুটে 6 শতাধিক বাস চলে। মিরপুর থেকে মতিঝিল ও গুলিস্তান রুটের বাসে 30% মতো যাত্রী কমেছে 20 জানুয়ারি থেকে। সে তুলনায় মিরপুর থেকে সাভার, গাজীপুর, নিউ মার্কেট কিংবা বাড্ডাগামী বাসগুলোকে যাত্রীর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে দেখা যায় না। মেট্রো রেলের কল্যাণে বাস এড়াতে পেরে যাত্রীরা স্বস্তির অনুভূতি জানালেও বাস মালিকেরা বিপাকে পড়েছেন। তারা বলছেন পরিস্থিতি সামাল দিতে যাত্রী সেবা উন্নয়নে মনোযোগ দেবেন, বাস সংস্কার করা, সিটিং সার্ভিস চালু সহ যাত্রীবান্ধব বাস সার্ভিস দেওয়ার জন্য প্রয়োজনীয় সবকিছু করার কথাও ভাবছেন তারা।